আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের লাইব্রেরিয়ান নিয়োগের একটি বিজ্ঞপ্তি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে লাইব্রেরিয়ান ট্রেনিং দেওয়া হচ্ছে। এই ট্রেনিং চলাকালীন তোমরা প্রতি মাসে স্টাইপেন্ড পাবে এবং ট্রেনিং শেষে একটি সার্টিফিকেট দেওয়া হবে, যেটি বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের সাহায্য করবে এবং কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাশেই তোমরা এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে পারবে। 23টি জেলার যে কোনো চাকরি প্রার্থী। সো কীভাবে তোমরা এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করবে, এছাড়াও ট্রেনিং চলাকালীন কত টাকা স্টাইপেন্ড দেওয়া হবে, বয়সসীমা কী লাগবে অবশ্যই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। আগে যারা বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি সম্পূর্ণ বিনামূল্যে নিতে চান, তারা ডেসক্রিপশন বক্স ফলো করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো সরাসরি চলে এলাম আমরা অফিসিয়ালি নোটিফিকেশনে। নোটিফিকেশনে প্রথমে জানিয়েছে, দেখো, ডিরেক্টর অফ লাইব্রেরি সার্ভিস ওয়েস্ট বেঙ্গল ইনভাইটস অ্যাপ্লিকেশন ইন দ্য ফলোয়িং প্রেসক্রাইব ফর্ম ফ্রম ইন্ডিয়ান সিটিজেন রেসিডিং ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ফর অ্যাডমিশন অ্যাজ ফ্রেশার টু দ্য সার্টিফিকেট কোর্স ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ফর দ্য ইয়ার 2022। সো এখানে দেখতে পাচ্ছ তোমাদের লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের ক্ষেত্রে তোমাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। ফ্রেশার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। 2022 ইয়ারের জন্য অ্যাডমিশন শুরু হয়ে গেছে এই সার্টিফিকেট কোর্সে, যেখানে তোমরা ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলেই তোমরা এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে পারবে এবং ট্রেনিং চলাকালীন প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে। এছাড়াও তোমাদের টোটাল সিট রয়েছে 50টি, যার মধ্যে 35টি রয়েছে আনরিজার্ভ ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য এবং 15টি রয়েছে যে সমস্ত এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য। এবং এখানে আবেদন করতে গেলে মিনিমাম কোয়ালিফিকেশনের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সাথে অবশ্যই ফ্রেশার ক্যান্ডিডেট হতে হবে এবং যদি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে মাধ্যমিক প্লাস যদি এক্সপিরিয়েন্স 5 বছরের থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে। এরপর এখানে বয়সের ক্ষেত্রে দেখো, ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। বয়স হিসেব করতে হবে 1 জানুয়ারি 2022 হিসেবে এবং এই ট্রেনিংয়ের ডিউরেশন রয়েছে 6 মাসের। 6 মাসের তোমাদের এই ট্রেনিংটা দেওয়া হবে, যেখানে তোমরা অবশ্যই 23টি জেলা থেকে অংশগ্রহণ করতে পারবে এবং ট্রেনিংয়ের অবশ্যই লোকেশন এখানে দিয়ে দিয়েছে, এখানে তোমাদের ট্রেনিংটি হবে এবং 23টি জেলা থেকে তোমরা ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে পারবে। এরপর এখানে আবেদন কিভাবে করবে দেখো, আবেদন করতে গেলে এই অ্যাপ্লিকেশন ফর্মটি দিয়েছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের এ4 সাইজে প্রিন্ট আউট বার করতে হবে, এর সাথে যাবতীয় ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পর তোমাদের নির্দিষ্ট ঠিকানায় বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে বা তোমরা অবশ্যই গিয়েও ড্রপ বক্সে জমা দিয়ে আসতে পারো। এরপর এখানে দেখো অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কী কী ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে সেগুলো অবশ্যই জানিয়ে দিয়েছে। আমরা এই নোটিশের লিঙ্ক টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি, যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে সার্চ করবেন স্টাডি কেয়ার অ্যান্ড জব নিউজ, সেক্ষেত্রে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ পেয়ে যাবেন, সেখানে অবশ্যই জয়েন হয়ে যেতে পারেন। কারণ সেখানে আমরা এই যে নোটিশটি রয়েছে সেটা আমরা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে অবশ্যই দেখে নেবে কী কী ডকুমেন্ট তোমাদের অ্যাটাচ করতে হবে সেগুলো অবশ্যই এখানে জানিয়ে দিয়েছে, দেখে নেবে। এই সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করার পর তোমাদের এখানে দেখো ঠিকানা রয়েছে, এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে বাই পোস্টের মাধ্যমে, যেখানে লাস্ট ডেট রয়েছে 17 মার্চ 2022 পর্যন্ত এবং তোমরা এই অ্যাড্রেসে গিয়েও জমা দিয়ে আসতে পারো। সো তোমরা যদি ইচ্ছুক হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারো এবং যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন।